বিতঙ্গ বনে নিয়ে এটি আমার তৃতীয় গ্রন্থ আজকে এই বইটির মরকুমোচন করা হচ্ছে বইটির প্রকাশক হচ্ছে একরঙ্গা এক ঘড়ি কবি নীল সাধু এবং প্রচ্ছদ এঁকেছেন কাদেবুল ইসলাম জাদু এটি একটি শিশুতোষ ছড়ার বই আসলে আমার যে উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে আমরা আমাদের ছোটোবেলায় যে ধরনের উপকথাগুলো নিয়ে যে ধরনের ফেবলসগুলো নিয়ে আমরা ছোটোবেলায় ছড়া শিখেছি এগুলোর দ্বারা আমরা আমাদের নৈতিকতা বোধ আমাদের সচেতনতা বোধ আমরা এই বিষয়গুলো জান শিখেছি ছোটোবেলায় কিন্তু পরিিতের সাথে জানানো হচ্ছে যে এখনকার আমাদের তৃতীয় জেনারেশন এগুলো সেভাবে পড়ছে না আমি চাই যে এই বিষয়গুলো তাদের মধ্যে দেওয়ার জন্য যে কারণে আমার এখানে ছড়াগুলো বাঘ সিংহ শেয়াল কাক সারস পাখি এছাড়াও এখনকার শিশুদের আকৃষ্ট করতে ডরিমন নবিতা মোটু পাতলু এবং হচ্ছে বেন্টেন গোয়িং এই ছড়াগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে আমার মনে হয় যে এখনকার ছেলেমেয়েরা এই ছড়াগুলো উপভোগ করবে ধন্যবাদ দেওয়ান লালন আহমেদ একটু আগে যেভাবে বললেন আপনারা জানলেন আমরা আমি আমার খুব বেশি করে আনন্দ হচ্ছে এই জন্যে যে আমরা লেখালেখি জগতে বা যখন খুব সিরিয়াস কর্মকর্তাদের দেখি লালন আহমেদ একজন পুলিশের উদ্বোধন কর্মকর্তা আমরা স্বভাবতই আমাদের ধারণা থাকে যে এই ধরনের ব্যস্ত সময় কেউ পার করলে লেখালেখি জগতে পা রাখেন না লেখালেখিকে তেমন একটা ভালো করেন না বাসেনও না কিন্তু আমাকে আমি খুব বি মানে বিস্মিত যে আমাদের এই প্রিয় মানুষটি লালন আহমেদ সাহিত্যের জন্য অত্যধিক সময় দেন এবং সবচেয়ে বড় ব্যাপারটা যেটা আমরা যে শিশুদের নিয়ে কথা বলি শিশুরাই জাতির ভবিষ্যৎ আমাদের শিশুদের নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আমরা অনেকে শিশুদের কথা বলি কিন্তু শিশুদের বিষয় নিয়ে ভাবি না লালন এবার বিতঙ্গনে বন নিয়ে এই যে চমৎকার একটি বই বাচ্চাদের জন্য লিখেছে এবং একটু আগে তিনি বললেন যে বাচ্চাদের এই আমাদের যে উপকথাগুলো আছে এবং বিষয়গুলো আছে সেগুলোকে কেন্দ্র করে উনি চমৎকার ছড়ার আকারে বাচ্চাদের মাঝে জ্ঞান ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন এই যে আয়োজনটি এটি কিন্তু অনেক অনেক বেশি আগ্রহের কারণ হতে পারে সবার জন্যে এবং আমাদের জন্য তো উৎসাহের ব্যাপার হতেই পারে যারা আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে একটা অনুরোধ করব আপনারা আপনাদের বাচ্চাদেরকে বইমেলা নিয়ে আসুন বইমেলা থেকে আমরা এই অনুষ্ঠান সম্প্রচার করছি বইমেলায় এসে বাচ্চাদের হাতে ভালো বই তুলে দেবার চেষ্টা করেন এরকম বিতং বনে নিয়ে ভালো বই তুলে দিলে আমাদের বাচ্চারা সব সময় বইয়ের প্রতি আগ্রহী হলে ওরা স্বপ্ন দেখবার চেষ্টা করবে স্বপ্ন দেখাতে শিখতে হবে আমাদের বাচ্চাদেরকে স্বপ্নটার আপনি কিভাবে দেখাবেন বই পড়ে স্বপ্ন দেখানো যায় ভালো কথা বলে স্বপ্ন দেখানো যায় এরকম বিতং বনে বনব নিয়ে বই এরকম এরকম বইয়ের প্রকাশ ঘটতে থাকলে আপনি আপনার বাচ্চাকে তার হাতে ভালো বই তুলে দিলে এই বাচ্চা একদিন স্বপ্ন দেখতে শুরু করবে আমাদের এই আজকের এই বাংলাদেশ যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সামনে আশা করি লালনের মতো লেখকরা আমাদের সামনে এসে দাঁড়াবে শুধু এই বই বেলায় না তারা লিখতেই থাকবেন এবং এক রঙে এক ঘড়ি তারা এরকম বই প্রকাশ করতেই থাকবেন আমরা এই লেখকের অনেক অনেক শুভ শুভকামনা করি সবাই বই কিনবেন ভালো বই কিনবেন ধন্যবাদ ইতিমধ্যে আপনারা শুনেছেন বইটির লেখক এবং আরও একজন অতিথির কাছে আমাদের আমন্ত্রিত অতিথির কাছে আমরা একরং এক ঘুরি প্রকাশনী হতে এই বিশেষ প্রকাশনীর কাজ করতে পেরে আসলে আমরা খুবই আনন্দিত এই এই ছড়ার বইটিতে বেশ কিছু সুন্দর ছড়া রয়েছে যে ছড়াগুলো শিশুদের অবশ্যই ভালো লাগবে সঙ্গে পুরো বইতে চার কালারের ইলাস্ট্রেশন করা হয়েছে যে ইলাস্ট্রেশনগুলো তিহিমণি করেছেন সেই ইলাস্ট্রেশনগুলো এবং এই ছড়া মিলিয়ে এই বইটি শিশুদের জন্য এটি খুব খুব সুন্দর উপস্থাপনা হবে পেশাগত কাজের মধ্যে ও ব্যস্ততার মধ্যেও দেওয়ান লালন আহমেদ এই শিশুদের জন্য যে ছড়াগুলো লিখেছেন সেটা আসলে শুধু ধন্যবাদ দিলে কম বলা হয় আমরা অবশ্যই মানে চাই এই বইটি ও যারা আছে যাদের ঘরে বাচ্চারা আছে তারা সংগ্রহ করবেন এবং পড়বেন ধন্যবাদ দেওয়াল দেওয়াল লালন আহমেদ আমার ইউনিভার্সিটি জীবনের বন্ধু খুব ঘনিষ্ঠ বন্ধু ওর প্রথম বইটির প্রকাশক আমি ছিলাম বাবার চোখে মুক্তিযুদ্ধ আজকে ওর বাবার মৃত্যুবার্ষিকী আজকে এই বইটি মনোর মোচন হচ্ছে একই সঙ্গে বাবা মুক্তিযোদ্ধা তাকে স্মরণ করছি দেওয়াল আহমেদ একজন ভালো বাবা ওর বাচ্চাদেরকে আসলে আনন্দ দেওয়ার জন্য ওই ছড়াগুলি লিখেছিল এখন হচ্ছে এদেশের অনেক বাচ্চারা তার সন্তান তুল্য তারা ওই বই পড়বে আমি দেওয়ান লালন আহমেদের উত্তর উত্তর সাফল্য কামনা করি ধন্যবাদ ধন্যবাদ বিতং বনে বন বনিয়ে দেওয়ান লালন আহমেদ আসলে নামটি পুলকিত করে উচ্ছ্বাস সৃষ্টি করে শিশুদেরকে আগ্রহী করে তুলবে এবং আমরা ছোটোবেলায় যে উপকথাগুলো শুনতাম নৈতিকতা শিখেছি এবং সেই বিষয়গুলো দেওয়ান লালন আহমেদ তুলে ধরেছে সে শুধু নিজের সন্তানের জন্য লিখেনি লিখেছে সকল সন্তানের জন্য এবং আমি বিশ্বাস করি বর্তমান প্রজন্মের যে সন্তানরা রয়েছে শিশুরা রয়েছে তারা যে নতুন নতুন বিষয় যে জড়িয়ে পড়ছে জানছেন তার সাথে আমাদের যে নৈতিকতার যে বিষয়গুলো পুরনো বিষয়গুলো সব কিছু মিলিয়ে একটি চমৎকার বই লেখা হয়েছে বইটি আমি আসলে ইতিমধ্যে দেখেছি দেখলাম এবং সত্যিই খুবই আনন্দিত এবং আরেকটি কথা না বললেই নয় একজন মুক্তিযোদ্ধা সন্তান একজন পুলিশ কর্মকর্তা এত ব্যস্ততম সময়ের মধ্য দিয়ে যে শিশুদের কথা ভেবে এত চমৎকার একটি বই লিখেছে এটা সত্যি আমাদেরকে অনুপ্রাণিত করলো এবং আমরা বিশ্বাস করি আমি বিশ্বাস করি লালন আহমেদের মতো লেখক যতদিন যত বাড়বে ততই সুন্দর সুন্দর বই বের হবে এবং এই বইগুলো পড়েই আমাদের আগামী প্রজন্ম নতুনভাবে নিজেদেরকে গড়ে তুলবেন দেশপ্রেম জাগ্রত হবেন এবং তাদের মধ্যে যে প্রকৃতির যে বিষয়গুলো সেগুলো তারা জানবেন আমি এই দেওয়াল লালন আহমেদকে অনেক অনেক শুভকামনা করছি এবং তার জন্য শুভকামনা করছি এবং সবাইকে এই বইটি নিয়ে পড়ার জন্য অনুরোধ করছি আপনাদের শিশুদেরকে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমি প্রফেসর লুৎফর রহমান জয় আমি লালনকে চিনি খুব ভেতর থেকে চিনি এক হলে থাকার সুবাদে বটে আর আমি ওর ভেতরে লালনটাকে বুঝতে পারি অনেক আগে থেকে সেটা আমি সবসময় বলি আজকে লালনের যে অবস্থান একজন পুলিশ কর্মকর্তার পরেও যে লেখক হয়ে উঠেছে এটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমি অনেক আগে এটা আবিষ্কার করেছিলাম আমি বারবার ওকে বলেছিলাম লালন তোমার নামটা সার্থক হবে এবং আজকে ওর বাবার মৃত্যুবার্ষিকী এবং গতকাল একুশে ফেব্রুয়ারি এবং সেই দিনে এই বইটি এসেছে আমি যতদূর জানি এবং জাতির পিতাকে নিয়ে যে গানটি সে রচনা করেছে এবং এই পুলিশের যে অবদান আছে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে তাকে যে যে কবিতা এবং গানের মাধ্যমে লালন ফুটিয়েছে সেটি কিন্তু আসলে সর্বব্যাপী এ আমাদের শিশুদের আমাদের প্রজন্মের জন্য এবং এই যে আজকে যে বইটি মনক উন্মোচন হল তাতে শিশু শিশুদের বিকাশে যে লালন পিতামাতার এবং আমাদের সংস্কৃতি করে উপকথা রূপকথাগুলো যে লালন করে সে এই লালনের বইয়ের মধ্যে আছে আমি এই বইটির উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং লালন যেন সত্যি সত্যি আমাদের পূর্বাপর লালনের কেউ ছাড়িয়ে যেতে পারে সেটি আমি ভেতর থেকে প্রার্থনা করি লালন তুমি ভালো থাকবে